নবীজির কপাল ফাইটা রক্ত ফিনকি দিয়া বাহির হয়ে গেছে। নবীজির পুরা মুখটা লাল রক্তাক্ত হয়ে গেল। নবীজি মুখের মধ্যে হাত দিয়া রক্ত গুলো দেখে বলে, মাওলা ওই উম্মত কে নাজাত পাবে রে? যে উম্মতরা তাদের নবীকে রক্তাক্ত করে, মার খেয়েও যিনি তার উম্মতের নাজাতের ফিকির করেন, সেই নেতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত মালিক ইবনে সিনা রাইসা দেখে নবীর মুখে রক্ত। মালিক ইবনে সিনা নবীজির মুখের সাথে মুখ লাগায়া রক্তগুলো মুখের মধ্যে চুষে নিছে। নবীজি বলে, মালিক রে, যেই কাজটা আজকে তুমি করেছো আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন নবীজি রক্তাক্ত, চতুর্দিক থেকে তীর আসতেছে। নবীজি এত ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে রয়েছেন নিচু জায়গায়। নবীজি ইচ্ছা পোষণ করেছেন পাহাড়ের উপরে উঠবেন, কিন্তু ক্ষমতা নাই। হযরত তালহা নিজের পিঠটা বিছায় দিয়া কয়, নবী গো, আমার পিঠের উপরে পা রেখা, এরপর আপনি পাহাড়ে উঠেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين فقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فقال رسول الله صاحب القرآن حبيب الرحمن سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين سيدنا ونبينا ورسولنا وروحنا وقلبنا وعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتسليم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام أحباب كرن جيد كرن غان بتا كر ایام مظالم میں جو گزرے ہیں مشاکل ساؤنڈ ٹھیک کرنا بنا کیا کو کرو سنن نا اسٹیج ساؤنڈ کو دے
মাইক চালান, মাইকের সেটিংও বুঝেন না, বক্তা সাউন্ড দিতে হয় না। আমি তখন এখানে সাউন্ড পাবো না, যত চির দূর মানে সাউন্ড বাড়াতে বলবে এদের কান ফাটবে, আমি তো শুনবো না। আল্লাহ কে দেখলে তকলিফ আদিয়া, তকলিফ নেহি ফখর হে আইনেক খসাইল, মুঝকো হো ইতন হক সরঞ্জাম উলু হে, দো রোজ আগর জোর দেখাতে হে আবাতিল, মগরুর গলত তরজ সে আসত হে জহাঁ মে, তলোয়ার সে হোতা হে কহা হল মসাইল, জম্বাজ হে হামার কে ইয়া মর কে হটেঙ্গে, মৈদান মে আয়ে তো কুছ কর কে হটেঙ্গে, এক এক ফিদাকার হে সো সো পে ভি ভারি, ইস কসরত আদা সে না ডর কে হটেঙ্গে। মহাপতের সাথে সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু সামনের দিকে খালি জায়গা পূরণ করবেন, আসেন। এদিকে চাপেন, এদিকে চেপে আসেন, একটু সবাই দাঁড়ান তো, দাঁড়ান সবাই দাঁড়ান, জিকির করতে দাঁড়ান। সামনে এসে খালি জায়গা পূরণ করে বসে পড়ো, বসেন। জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম পরিবর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2020-এর মুহতারামুল মাকাম মুয়াজ্জাজ সদরে জলসা সম্মানিত সভাপতি জনাব রফিকুল হায়দার চৌধুরী জুয়েল সাহেব, প্রধান অতিথি জনাব মেজবাউল হায়দার চৌধুরী সাহেব, আজকের মহতী মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহাব দামা বরকাতুল আলিয়া এবং ফেনী আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব এবং আজকে মহতী মাহফিলের সম্মানিত আয়োজক আমাদের সকলের প্রাণপ্রিয় মুরব্বী, সারা বাংলাদেশের অজস্র ওলামায়ে কেরামের ইসলাহে ইলমে মুরব্বী হযরতুল আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর,
যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দিন এই মজলিসে জান্নাতের এই পরিবেশে আসবার বসবার দিনে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের এনেছেন কে বলেন সবাই? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অপমানের মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক? খাজা বাবা, চন্দ্রপাড়া, ভান্ডার, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে মহান আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে এখানে এনেছেন। খুব দামি মজলিস, এ ধরনের মজলিসে আল্লাহ পাক সবাইকে কবুল করেন না। ওদিকে কি মারামারি হচ্ছে নাকি? আজি ভালো, এক এক দিকে এক এক সমস্যা। আল্লাহ পাক আমাদের কলবটাকে কলবে সালিম করে দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। ইতমিনান কলব আল্লাহ পাক দান করেন। আমিন। মহতরম হাজিরিন, আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি যাদের উপরে করেন, শুধুমাত্র তারাই আল্লাহর ইবাদত করতে পারেন। টাকা পয়সা দিয়া, গাড়ি বাড়ি দিয়া, ক্ষমতা দিয়া বড় বড় জালেম হওয়া যায়, আহমদ সফিয়ার বাবুনগরী হওয়া যায় না। টাকা পয়সা হইলে গরু নিয়ে আটটুসিতে যাওয়া যায়, মসজিদে যাওয়া যায় না। মসজিদে যাওয়ার জন্য, দিনে মাহফিলে যাওয়ার জন্য তৌফিক লাগে কার? আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে এখানে এনেছেন। এ ধরনের দিনে মজলিসে আল্লাহ তাআলা এত গুরুত্ব আরোপ করেছেন, যারা এখানে আপনারা আসছেন আপনারা মেহমান কার? বলেন নামাজ করে কার? আপনাদের বাড়িতে মেহমান যদি আসেন, মেহমান আসার পর মেহমান যখন ফিরে যায়, মনে করেন আপনার মেয়ে আপনার বাড়িতে মেহমান হিসেবে আসছে, মেয়ে বিয়ে হওয়ার পর বাবার বাড়ি কি মেয়ের জন্য আপন বাড়ি আর থাকে? বলেন না থাকে? শ্বশুর বাড়ি আপন বাড়ি? শ্বশুর বাড়ি থেকে মেয়ে যখন বাবার বাড়িতে আসে, মেয়েটা যখন আবার শ্বশুর বাড়ি ফিরে যায়, তো মা একটা প্যাকেটের মধ্যে কিছু আলু, কিছু পেঁয়াজ, কিছু রসুন, কিছু চাল ডাল ডিম দিয়া দেয় না? ফেনিতে কিছু ঘোড়ার ডিম দিয়া দেয় না? কিছু তো দেয় নাকি বলেন? বুঝাতে চাচ্ছি, মেহমান যদি বাড়িতে আসেন, যাওয়ার সময় তাকে ভালোবেসে কিছু হাদিয়া দেওয়া হয়। আপনারা যারা এখানে আসছেন আওয়াজ করে বলেন আপনারা মেহমান কার? মখলুক যদি মখলুক মেহমানকে হাদিয়া দিয়ে পাঠাইতে পারে বাড়িতে, খালেক কি দিতে পারেন না? আল্লাহ পাক বলেন আমি খালেক, আমি যেটা দিতে পারি পৃথিবীর কোন শক্তি সেটা দিতে পারে না। কি দিবেন? যখন আখেরি মোনাজাত করে বাড়ির দিকে ফিরে যাবেন, আন্নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ডেকে বলতে থাকবেন, এই এতক্ষণ না দিন মজলিসে আল্লাহর মেহমান হিসেবে ছিলে, বাড়িতে যাচ্ছ, শেষ হয়ে গেছে, বাড়ি যাবে, তা আল্লাহ পাক তো তোমাকে খালি হাতে ফিরাবেন না। সুবহানাল্লাহ,
কি দিবেন? এক নাম্বার কাদ গাফারাল্লাহু যামবাক, তোমার জিন্দেগীর গুনাহ মাফ। দ্বিতীয় নাম্বার কাদ বাদদাল্লাহু সাইয়্যাতিক, যত গুনাহ করছিল ওই পরিমাণ সওয়াব দিয়া তোমার আমলনামা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। খুশি না রাজা? জি। থাকবেন না ভাববেন? আসো। কারা কারা ভাববেন তাড়াতাড়ি হাত উঠান তো। এটা ওনাদের ভুল নয়, এটা ইমানি জজবা। এটা কি? আমাদের বাংলাদেশের নাস্তিক্যবাদের এই জিনিসটা আমরা বুঝাইতে পারি না। বাংলাদেশের আলেম ওলামাকে দেশের জনগণ এত ভালোবাসে, যদি আলেম ওলামা একবার ডাক দেয় পাবলিক বুঝুক না বুঝুক ময়দানে কিন্তু দৌড় দিবে। এই জিনিসটা বুঝাইতে পারি না। আর বুঝামু কারে? একাত্তরের মুরগি চোররে। মহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত, আমি দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রায় 10 লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছে। আল্লাহ তাআলা যদি চান আয়াত দুটি এবং রাসূলের হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে আমি মুলাখাস একটি সারাংশ ধারণা আপনাদের মাথার মধ্যে দিতে চাই, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তবে আপনাদের আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই মাহফিলটা তো কোনো বিএনপির সমাবেশ নয়। কথা ভয় লাগে না? এই মাহফিলটা তো কোনো আওয়ামী লীগের সমাবেশ নয়। অতএব যেটা আওয়ামী লীগেরও নয় বিএনপিরও নয়, সেখানে আওয়ামী লীগের বিপক্ষে অথবা বিএনপির পক্ষে অথবা বিএনপির বিপক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা হবে না। কথা হবে কা? আল্লাহ। বলেন আওয়াজ করে কথা হবে কা? আল্লাহ। আমরা সৈনিক কা? আল্লাহ। আল্লাহর সৈনিক হিসেবে আমাদের একটা স্লোগান আছে, দুনিয়ার যারা দল মত করেন তাদের একটা স্লোগান আছে, যারা জাতীয়বাদী করেন এরশাদের বিরুদ্ধে কথা বললে তারা সহ্য করতে পারেন না। বিএনপি যারা করেন জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে আপনারাও যেমন সহ্য করতে পারেন না, যারা আপনারা আওয়ামী করেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে আপনারা যেমন সহ্য করতে পারেন না, আমরা আল্লাহর দলের সৈনিক হিসেবে আমাদের কণ্ঠ স্পষ্ট করে বলছি, আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহর দল ইসলামের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না। বলেন না এখানে আওয়াজ হবে কা? আরো জোরে বলেন কা? আমার গান শুনে ছন্দ কাহার লাগে যদি মন্দ, আমার গান সুরে ছন্দ কাহার লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। একা আল্লাহ বিনে কারো আমার দিলে নাহি রয়, জানে সে তো সত্যের জয় হবেই হবে নিশ্চয়। মুসলমান আওয়াজ করে বলেন কথা হবে কা? মুসলমান ভাইরা তোমরা তো দুনিয়ায় যে যে দল করো অসুবিধা নাই, তোমরা কেউ বিএনপি করো অসুবিধা নাই, কেউ আওয়ামী লীগ করো কোনো অসুবিধা নাই, কেউ বা জাতীয় পার্টি করো আমাদের কোনো প্রশ্ন এসকাল নাই, করতে পারো তোমার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু দুনিয়ার মানুষরে আমরা যে যে দল করি না কেন আমাদের দল তো আওয়ামী লীগ নয়, আমাদের পরিচয় তো বিএনপি নয়, আমাদের পরিচয় তো জাতীয় পার্টি নয়, আমাদের পরিচয় আমরা সৈনিক। কথা মুসলমান তোমাদের কণ্ঠ
স্পষ্ট আওয়াজ থাকা দরকার। আমি বিএনপি করতে পারি, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি জাতীয় পার্টি করতে পারি, কিন্তু আমাদের সবার চাইতে আমাদের নবী আমাদের কাছে প্রিয়, মুহাম্মদ আরবের সম্মান আমাদের সবার কাছে সবচেয়ে বেশি। আমাদের রক্তে মিশে আছেন মুহাম্মদ, আমাদের বিশ্বাসে মিশে আছেন মুহাম্মদ, আমাদের নিঃশ্বাসে মিশে আছেন মুহাম্মদ। অতএব আমার মুহাম্মদ আরবের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আমি আমার বাবাকে ছাড়তে পারবো, মাকে ছাড়তে পারবো, সন্তানকে ছাড়তে পারবো, আমার নবীর বিরুদ্ধে যদি কোন কুলঙ্গের কথা কয়, আমি আমার দুনিয়ার দল ছাড়বো, নেতা ছাড়বো, আমার পীর ছাড়তে পারবো, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়তে পারবো, প্রয়োজনে ফাঁসির কাছে উত্তরিত হব, নবীর অপমান সহ্য করতে পারবো। নিঃশ্বাসে বিষে আছেন মুহাম্মদ। মুসলমান, তোমার পরিচয় আজকে থেকে একটাই স্লোগান হওয়া দরকার, আমাদের কোন দল নাই, নাই ভিন্ন ভিন্ন মতারপ, আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মাহ। আজকে চতুর্দিক থেকে তো আমার রাসূলকে ব্যঙ্গ করার চেষ্টা চালানো হচ্ছে, শুধু হেফাজত মাঠে আসবে কেন, শুধু চরমোনা আন্দোলন করবে কেন? তুমি বিএনপি করো, তোমারও তো দায়িত্ব আছে, তুমি আওয়ামী লীগ করো, তোমার তো দায়িত্ব আছে। মুহাম্মদ আরবি শুধু চরমোনার নয়, শুধু হেফাজতের নয়, শুধু তবলিগ জামাতের নয়, পরে 200 কোটি মুসলমানের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ যেই নবী আমাদের সকলের নেতা, নবীর বিরুদ্ধে যদি কেউ অপমান করে, শুধু চরমোনা হেফাজত আন্দোলন করবে কেন? তুমি কি গোলার ঘাস কাটো? কিসের মুসলমান তুমি? আবার দাবি করো আমরা দিন প্রিয়, আমার নেতা অমুক তমুক খুব আল্লাহ ওয়ালা বুজুর্গ, কিন্তু নবীর অপমানে বারণ দিলেও খুঁজে পাওয়া যায় না, বোম মারলেও খুঁজে পাওয়া যাবে না, তুমি কিসের মুসলমান? প্রশ্ন হলো হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে এত চিল্লান কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত মাথা ব্যথা কেন? আবার প্রশ্ন হলো আমার কলিজার মধ্যে মুহাম্মদের ভালোবাসা থাকলে তোমার অসুবিধা কি? আমি মুহাম্মদকে ভালোবাসলে তোমার চলে কেন? তোমার অসুবিধা কোথায়? আজকে বাংলাদেশে কিছু কিছু নাস্তিকরা কয় বোরখা, এটা স্কুল কলেজে মেয়েরা বোরখা পরে আসবে, এরা মুখ টুক ঢাইকা আসবে, এটা কোনো কথা? মেয়েদের একটা ব্যক্তি স্বাধীনতা আছে না? কিরে নাস্তিকের বাচ্চা, যদি আমার মা বোনেরা, আমার মেয়েরা নেকাব পরে স্বেচ্ছায় বোরখা পরে স্কুল কলেজে গেলে এটা যদি তাদের অসুবিধা হয়, তারা তো বোরখা পরেছিল স্বেচ্ছায়, কারো জোরদবস্তিতে নয়। অতএব প্রত্যেকটা নারী যদি কেউ বোরখা পরে এটা তার ব্যক্তি স্বাধীনতা। দুনিয়ার কোন স্কুল, দুনিয়ার কোন কলেজ, কোন ইউনিভার্সিটিতে আমার মেয়েদের বোরখা থেকে যদি আলাদা করা হয়, এটা সবচাইতে বড় স্বাধীনতাকে বিনষ্ট। তখন তোমরা কই থাকো? তখন তো স্বাধীনতার প্রশ্ন তোদের মুখে থাকে না, তখন ঠাড়া পড়ে। আমি আজকে আপনাদের শুধু একটা প্রশ্নের জবাব দিতে চাই, ওয়াজ নসিহত করার মতো যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, বয়স আমার হয় নাই। ওয়াজ করবেন যিনি, যার আগে আমি আসছি আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর বয়ান করবেন, ওনারা নসিহত করার যোগ্যতা রাখেন, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী, ওনারা বয়ান করবেন, আমি পয়েন্ট টয়েন্ট করব না। কিন্তু আমি শুধু একটা প্রশ্নের জবাব দিব, কেন মুহাম্মদ আরবিকে আমরা মানব? তুমি যদি বলো আমি আইনস্টাইনকে মানি, আমি লেনিনকে মানি, আমি কার্ল মার্ক্সকে মানি, আমি নিউটনকে মানি, আমি শেক্সপিয়ারকে মানি, ম্যাক্সওয়েলকে মানি, চার্লস ডারউইনকে মানি, অ্যারিস্টটলকে মানি, রবীন্দ্রনাথ ঠাকুর দাদাকে মানি, তোমরা মানতে পারো জাফর ইকবালকে, মানতে পারো শাহরিয়ার কবিরকেও, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। প্রশ্ন হলো হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন মানবো? আপনারা এত চিল্লান কেন?
সেই মোহাম্মদ 1400 বছর আগে আসছিল, ওই মোহাম্মদের মতবাদ 1400 বছর ডিজিটাল পরে ডিজিটাল যুগে মোহাম্মদের মতবাদ কি চলে? আরে তুমি তো তোমার ইতিহাস জানো না, তুমি যে ডিজিটাল সমাজ গড়, যে গণতন্ত্র দিয়া তোমার গণতন্ত্রের ইতিহাস তো তুমি জানো না। তোমার গণতন্ত্র অ্যাথেন্সে জন্ম, যেই অ্যাথেন্সে গণতন্ত্র জন্ম হয়েছিল, ইসলাম আসার কয়েক শতাব্দী পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে তোমার গণতন্ত্রের জন্ম। ইসলাম পুরাণ যুগের মতবাদ হিসেবে ইসলামকে যদি ডিজিটাল যুগে না চালানো যায়, তোমার গণতন্ত্র দিয়া কেমনে তোমার সমাজটা চালাও? ইসলাম আসার 100 বছর আগে তো তোমার গণতন্ত্র আসছে, তুমি তো ইতিহাসও জানো না। অনেকে আমাদের 71 টিভিতে এসে ঘোষণা দিয়েছেন পুরাণ যুগের ইতিহাস ওরা ভিন্ন কথা, কিন্তু ভিন দেশের মতবাদ স্বাধীন ভূখণ্ডে চলে না। গত 1 বছর আগে আমাদের বাংলাদেশের একজন নেতা রাশেদ খান মেনন সাহেব, তিনি বলেছিলেন বোরকা হিজাব নেকাব এগুলো তো ভিন্ন দেশের সংস্কৃতি, আরব স্টেটের সংস্কৃতি, ওটা আমার বাংলাদেশে চলবে কেন? মেনন সাহেব ভিন্ন দেশের সংস্কৃতি বলে মোহাম্মদ আরবির মতবাদকে বাদ দিতে চান, কিন্তু আপনি তো নিজের খবর রাখেন না, নিজের ঘরের খবর নাই, বউ ভাগ্যা গেছে আপনার খবর নাই, আপনি যে রাজনীতি করেন আপনার রাজনীতি সমাজতান্ত্রিক রাজনীতি, রাশিয়ার রাজনীতি, লেনিনের রাজনীতি, ভিন্ন দেশের মতবাদ হিসেবে মোহাম্মদের মতবাদকে যদি বাদ দিতে হয় তোমার সমাজতন্ত্রের কবলে জুতা মারবরকা। তুমি আমার ইসলামকে বাদ দিতে চাও কেন? তুমি আমার মোহাম্মদের মতবাদ বাদ দিতে চাও কেন? অসুবিধা মুসলমান বলেন আমাদের নেতা মোহাম্মদ, সবাই একমত কথা বলেন একমত। আমি শুধু আপনাদের ওই একটি বিষয়ে জবাব দেওয়ার জন্য আসছি, আমাদের দল দিয়েছেন কে বলেন না, আমাদের মত দিয়েছেন কে, আমাদের ব্যক্তি জীবনে মতবাদ চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালেন, আমি ওই একটি প্রশ্নের জবাব দিতে চাচ্ছিলাম, কেন আমি মোহাম্মদকে মানব, কোন কারণে মানব? অনেকে বলবেন যে আমি শিক্ষার কারণে অমুক তমুককে মানি, আমি বলবো শিক্ষার কারণে যদি কাউকে মানতে হয় মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কোনো বিকল্প শিক্ষিত পৃথিবীতে কেউ ছিল না। যদি সৌন্দর্যের কারণে কাউকে মানতে চান মোহাম্মদ রসুল্লাহ চেয়ে সুন্দর এই পৃথিবীর ভূখণ্ডে আর কেউ ছিল না। যদি চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে কাউকে মানতে হয় মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা ছিল না। যদি বড় বিজ্ঞানের আলোকে কাউকে মানতে চাও মোহাম্মদ রসুল্লাহ ইজ দ্য বেটার। যদি তুমি বলো যে আমি শিক্ষার কারণে মানবো মোহাম্মদ ছাড়া বিকল্প নাই, যদি তুমি বলো যোগ্যতার কারণে কাউকে মানবো মোহাম্মদ ছাড়া বিকল্প নাই, যদি তুমি বলো দেশপতি হিসেবে কাউকে মানবো মোহাম্মদ রসুল্লাহ ছাড়া বিকল্প নাই, যদি বলো নেতা হিসেবে কাউকে মানবো মোহাম্মদ আরবি ছাড়া কোনো বিকল্প রাস্তা। এখন প্রশ্ন করবেন তোজুর বলেন, আমরা তো যুবকরা দেখি চুল কাটে স্টাইল করে চুল কাটছে, কানে দুল দিছে যুবকরা, কি রে কানে দুল কে? কজো শাকিব খান দুল দিছিল তাই আমরাও দিছি, কথা হয় না কেন? মেয়েরা পায়জামার নিচে সেরা, কি রে তোর পায়জামার নিচে সেরা কেন? কয় ইন্ডিয়ান এক নায়িকা শুটিং করতে করতে পায়জামা ছিঁড়ে গেছিল, বাংলাদেশের মেয়েরা হেডারে ফ্যাশন বানাইছে, কথা হয় না কেন? তো জিজ্ঞেস করলাম কি রে তোমরা অমুক নায়ক নায়িকাদের মানো কেন? বলো যে দেখেন না কত সুন্দর দেখতে, কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা যদি কারো থাকে তাহলে তাকে তো ফ্যাশন হিসেবে মডেল হিসেবে মানতেই হয়। চেহারার কারণে যদি কাউকে মানতে চাও তাহলে চলো আমি আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সৌন্দর্যের কথা তোমাকে শোনাই, আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা এই আসমানের নিচে জমিনের উপরে এই বিশ্ব ভূখণ্ডে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে এত সুন্দর এই পৃথিবীতে আর কিছুই আমি দেখি নাই। তোমার নায়কের সৌন্দর্য অনেক জানি, নায়ক ঠোঁটে লিপস্টিক না দিলে চেহারাটা ফুটে না,
মেকআপ না দিলে চেহারাটা সুন্দর শুটিং হয় না। যদি মুখের উপরে এক ফোঁটা ঘামের দানা পড়ে থাকে টিস্যু দিয়ে না বুঝতে শুটিং হয় না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন, 1400 বছর আগে যখন মেকআপের আবিষ্কার হয় নাই, আইলার আবিষ্কার, লিপস্টিকের আবিষ্কার হয় নাই, এমন সেই যুগে আমার রাসূলের সৌন্দর্য এত চমৎপদ ছিল, যদি নবীজির চেহারার উপরে ঘাম পড়ে থাকতো কাআন্না আলা ওয়াজহিহি আর-রাম্মান, মনে হতো চেহারার উপরে ঘামের দানা দেখলে মনে হতো বেদানার দানা পড়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাবির বলেন, রে বিশ্ববাসী শোনো, চেহারার কারণে যদি কাউকে মানতে চাও শোনো, আমি আব্দুল্লাহ ইবনে জাবির বলছি তোমাদেরকে, খুব খেয়াল করে শোনো। কোন একটা চাঁদনি রাতে আমি আব্দুল্লাহ ইবনে জাবির আকাশের চাঁদের দিকে আমি তাকাই, ফাজাউতু আনজুরু ইলাল কমার ওয়া ইলা ওয়াজহিন নবী, একবার আমি আব্দুল্লাহ ইবনে জাবির আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার প্যারা নবী মুহাম্মদ আরবির চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীজির চেহারার দিকে তাকাচ্ছি, আমি সিদ্ধান্তে উপনীত হতে চাচ্ছিলাম, আকাশের চাঁদ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর, চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর, তাকায় তাকায় আমি আব্দুল্লাহ ইবনে জাবির, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হইলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামার, আকাশের চাঁদের চাইতে আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি সুন্দর। প্রশ্ন করবেন, হুজুর শুধু সৌন্দর্য চেহারা সুন্দর থাকলেই চলে না, চেহারাটা অত্যন্ত সুন্দর অমুক মডেল, কিন্তু স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে, চেহারা যতই সুন্দর হোক পাবলিক কিন্তু ওদেরকে অনুসরণ করে না। হুজুর আমরা জানতে চাই মানুষের সৌন্দর্য দুই প্রকার, এক নাম্বার জামাল হলো সুরাতান, আর এক ধরনের সৌন্দর্য সিরাতান, ওপরে ফিটফাট মাগার, ভেতরে সদরঘাট, পাবলিক তার মানে না। ওই মানুষকে মানে যার চেহারাও সুন্দর ভেতরে চরিত্রটাও সুন্দর। হুজুর বুঝলাম নবীজির চেহারাটা বেশি সুন্দর, নবীজির ভেতরে চরিত্রটা কেমন ছিল একটা বার বলেন। ফেনীর মুসলমান রে, আমার নবীর চরিত্রটা কেমন ছিল এটা আমি কেমনে বলবো, আমি তো নবীকে কোনোদিন দেখি নাই, নবীজির সোহবত কোনোদিন আমি পাইলাম না, নবীর চরিত্র কেমন ছিল এটা তো আমি জানি না। কিন্তু দুনিয়ার মানুষ রে, কার চরিত্র কেমন এটা যদি জানতে চাও তার বিবির কাছে যাইয়া জিগাইও, স্বামী যদি আব্দুল কাদের জিলানিও হয় বিবি কয় আমি জানি তুই কয় নাম্বার সিটিং, কথা বলেন স্বামীর সম্পর্কে স্ত্রী কখনো ভালো কমেন্ট করতে চায় না। বুঝাতে চাচ্ছি কার চরিত্রটা কেমন এটা যদি বুঝতে চাও তার বিবির কাছে যাইয়া জিগাইও, বিবি স্বামীর চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিফাল, সবচেয়ে বেশি জানেন। তাহলে দুনিয়ার মানুষে চলো, আমাদের নবীজি নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়া জিগা, আয়েশা একবার বলেন আমাদের রসুলের চরিত্রটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ রে, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল কেমনে বোঝাবো তোমাদের, কোন ভাষা দিয়ে আমার নবীজির চরিত্র বোঝাবো, কিন্তু আমি এতটুকু বলতে পারি দুনিয়ার মানুষ রে, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল, কানা খুলুকুহু আল কোরআন, এই পবিত্র কোরআনে যেমন কোন ভেজাল নাই, আমার নবী স্বামী আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের ভেতরে পবিত্র কোরআনের মতো কোন ভেজাল ছিল না।
तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने की इसलिए आशिक हो मैं तू मेरा माशूक है इसलिए आशिक हो मैं तू मेरा माशूक है तुम आज के मोहम्मद के बाद दिया तुम्हारे नेतार दिखे दौड़ाओ तुम्हारे नेतार चरित्रा कैम जानो बोले आमार नेतार चरित्र ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না ইয়াকুব তো ঘুষ খাই জম্মের মতো আমার পীরের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে তিনক্ত গামজা টানে পাঁচক্ত চল হরে দরবারে ভাই হজ করিতে মোর মাঝ ভণ্ডারে জান 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 আছে না রাই এই বাংলাদেশে গান জাতানোর সবচাইতে নিরাপদ জায়গা হলো ভণ্ডদের মাজার ঠিক এজন্য আমি বলছি শহরে মুসলমান ভাই গান জাতানতে ওরা মাঝ ভণ্ডারে যায় দুনিয়ার নেতাদের চরিত্রটা কেমন জানো ভোটের তিন দিন আগে নেতা তোমার বাড়িতে বাড়িতে ঘুরে মুখে একটা সালাম অডিও রেকর্ড করছে যারে দেখে আসসালামু আলাইকুম যুবক যুবতী বাচ্চা কাচ্চা বুড়া বুড়ি পুরুষ নারী হিজড়া আসসালামু আলাইকুম কত কয় না রাস্তা দিয়া সুকুমার এইটা যায় কে সুকুমার দা খারাপ আসসালামু আলাইকুম কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার পর মুরব্বী একটা জ্ঞান নেতারে যদি তার ক্ষমতার চেয়ারে বসা দেখা অবস্থায় সালাম দেয় নেতাজি সালাম দেওয়া তো দূরের কথা সালামের জবাবটাও নিতেও তার মুখে নাকি ঠাড়া বড়ে ঠাড়া কিন্তু নবীজি ছোটদের দেখে তিনি মিষ্টি এসে সালাম দিতে নাগে ভালোবেসে আল্লাহু আকবার চোখ দুটো ছিল তার শান্তির নীল চোখ দুটো ছিল তার শান্তির নীল পরম ঠিকানা দেখো গরিব দুঃখীর পরম ঠিকানা দেখো গরিব দুঃখীর গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীর এখন কইব হুজুর বুঝলাম নবীর চেহারাটা বেশি সুন্দর নবীজির চরিত্রটাও বেশি সুন্দর বুঝলাম কিন্তু চেহারা চরিত্র দিয়া কাউরে মাপা যায় না মানা যায় না মানতে যদি হয় তার শিক্ষা দেখা দেখা লাগে আপনাদের নবী তো শিক্ষিত ছিল না মূর্খ নবী ছিল মূর্খ কইলা কেন আপনারা না বলেন আপনাদের নবী নাকি উম্মি নবী তুমি মানে তো মূর্খ দাদা তুই তো উম্মি শব্দের অর্থটাই জানোস না কথা কয় না কেন তা আমি বললাম তুমি কাকে মানো বলে আমি মারি জাফরিক বাল রে শারিয়ার কবির রে হুমায়ুন আজাদ বেজাত কে কথা কয় না কেন মানো কয় হুজুর জানেন নি ওদের শিক্ষাটা কেমন অনেক শিক্ষা এত বড় শিক্ষিত হইয়া এখন তোমরা তাদেরকে মানো আমি তোমাদের কাছে জানতে চাই ও ফেনীর মুসলমান একটা বড় বড় যত শিক্ষিত মানুষ তোমরা আছো তোমাদের তো একজন শিক্ষক নিশ্চয়ই আছে কত কয় না জাফর ইকবাল স্যারেরও তো একজন শিক্ষক আছে শারিয়ার কবিরেরও তো একজন শিক্ষক আছে হুমায়ুন আজাদের তো একজন শিক্ষক আছে কিন্তু নবীজি আমার বলে দুনিয়াতে আমার কোন শিক্ষক না হয় আল্লাহ মানে রব্বি আমার শিক্ষক দুনিয়ার কোন মানুষ না আমার শিক্ষক হলেন আমার আল্লাহ দুনিয়ার কোন লোকের ছাত্রকে তুমি যদি শিক্ষক হিসেবে মানতে পারো আল্লাহর ছাত্র মুহাম্মদ আরবিকে আমি শিক্ষক হিসেবে আগে মানতে পারি এখন বলবেন হুজুর মুহাম্মদ কোন বিষয়ের পিএইচডি করছে কোন আমি বলবো তোমার শিক্ষক কোন বিষয়ে পিএইচডি করা তো আমার শিক্ষক ইংলিশে পিএইচডি করা চাইনা ভাষায় পিএইচডি করা সিং সাং ফাং ফুং ভাং ইন্ডিয়ায় গিয়ে আমার শিক্ষক অমুক ভাষার উপর পিএইচডি করে আসছে
মুসলমান কলেজ ইউনিভার্সিটিতে খবর নেন, যিনি বিজ্ঞানে পিএইচডি করা তিনি সমাজে কাঁচা, কথা হয় না কেন? যিনি ইংরেজিতে পাকা তিনি বাংলায় কাঁচা, বাংলায় এমন কয় বোঝা যায় না এটা বাঙালি না বিহারি, কথা হয় না কেন? বুঝাতে চাচ্ছে দুনিয়ার কোন প্রফেসর সব বিষয়ের দুনিয়ার সব জ্ঞান কোন প্রফেসরের হয় না? বলেন হয় না? নবীজি বলেন আমি এমন এক প্রফেসর, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আগের পরের সব জ্ঞান দান করেছে। অতএব এক বিষয়ে পিএইচডি করা মানুষকে তুমি যদি শিক্ষক হিসেবে মানতে পারো, সমস্ত জ্ঞানের অধিকারী আমার মুহাম্মদ আরবিকে আমি আগে মানতে পারি। এখন বলবেন যে হুজুর আপনার মুহাম্মদ কি পড়াইছে, আমি বলবো তোমার শিক্ষক তোমার কি পড়াই তো, বলে আমার শিক্ষক আমাকে পড়াই হাট্টি মাটি মুটিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, ওরা হাট্টি মাটি মুটিম, আমি কইলাম তোরা বুঝিস ঘোড়ার ডিম, যার মাথায় সিং আছে কি ডিম পারে, আরে কথা কয় না, এই শিক্ষাটা সত্য না মিথ্যা? তোমার শিক্ষক তোমাকে সত্য পড়ায় মিথ্যাও পড়ায়, কিন্তু আমার রাসূল আমাকে পড়িয়েছেন দালিকাল কিতাব, লা রাইব আমার মুহাম্মদ আরবির শিক্ষার মধ্যে মিথ্যা দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই। অতএব সত্য মিথ্যার মিশ্রিত শিক্ষার শিক্ষককে তোমার জন্য মারা যদি যুক্তি সঙ্গত হয়, সত্যের বর্তমানে মুহাম্মদকে আমি আগে মানতে পারি। এখন বলবেন হুজুর বলেন মুহাম্মদ কোন দেশের ডিগ্রি পাইছে, আমি জিজ্ঞাসা তোমার শিক্ষক কোন দেশের ডিগ্রি পাইছে, বলে আমেরিকা, লন্ডন, জাপান, চীন, গরুর মুত খাওয়া দেশ ইন্ডিয়া, অমুক অমুক দেশের আমার শিক্ষক বড় বড় পিএইচডি আনছে, অমুক অমুক দেশ থেকে ডিগ্রি আনছে, আপনার মুহাম্মদ কি কোন দেশে ডিগ্রি ডুগ্রি পাইছে? আরে মিয়া সাহ, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেরিকার ডিগ্রি পান নাই, চীনের ডিগ্রি নেন নাই, লন্ডনের ডিগ্রি নেন নাই, ইন্ডিয়ার ডিগ্রি নেন নাই, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ ডিগ্রি পেয়েছেন সুবহানাল্লাহি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার নবী দুনিয়ার কোন ডিগ্রি অর্জন করেন নাই, আমার নবী ডিগ্রি পেয়েছেন আরশ আজিমের ডিগ্রি, মেরাজের রাত্রে ডিগ্রি দিয়েছেন কে, দুনিয়াতে না আরশে। তুমি দুনিয়ার ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়া শিক্ষককে মানা তোমার জন্য যদি যুক্তি সঙ্গত হয়, আর আজিমের ডিগ্রি প্রাপ্ত মুহাম্মদ আরবিকে আমি আগে মানতে পারি। এখন বিজ্ঞানের ছাত্র বলবে হুজুর বুঝলাম এতক্ষণ জেনারেল শিক্ষা নিয়ে কইলেন, বিজ্ঞান নিয়ে কম নাই, আমরা বুয়েটের ছাত্র হুজুর, আমরা তো বিজ্ঞান নিয়ে লেখাপড়া করতেছি, আমরা তো সায়েন্স নিয়ে গবেষণা করি, আপনার মোহাম্মদ তো সায়েন্টিস্ট ছিলেন না, অতএব আমরা বিজ্ঞানের ছাত্র নন সায়েন্টিস্ট মোহাম্মদকে মানতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম তোমরা কোন বিজ্ঞান নিয়ে আলোচনা করো একটু বলো, বলে আমাদের বিজ্ঞানী আমাদের আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, স্ট্রিং, আরো অনেকেই। তোমাদের বিজ্ঞানীরা তোমাদের কি শিখাইছে জানো? চার্লস ডারউইন বলেন মানুষ আগে আসলে মানুষ আছিল না, মানুষ ছিল বানর, কি ছিল মানে জারভিনের মতো না, যারা মানে ওরা একটা মানুষের বাচ্চা না, সব বান্দরের বাচ্চা, কথা হয় না কেন? তোমার বিজ্ঞানীরা তোমাদের কি বানাইছে, মানুষের বাচ্চা বানায় নাই, বানরের বাচ্চা বানাইছে, আর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে উত্তম মানব হতে শিখিয়েছেন, সুবহানাল্লাহ। এখন বলবেন যে মুহাম্মদ এমন কি আবিষ্কার করছে কোন তো শুনি, বিজ্ঞানে কি অবদান আছে তার? আমি বললাম তোমাদের বিজ্ঞানীদের কি অবদান আছে আগে সেটা কও, বলে দেখেন হুজুর বিজ্ঞানীরা সূর্য কেমনে চলে এটা বাইর করে ফেলছে, কত যোগ্যতা হুজুর বুঝেন, সূর্য কেমনে চলে বাইর করে ফেলছে। আমি বললাম তোমার বিজ্ঞানীরা সামান্য সূর্য কেমনে চলে এটা বের করতে পাক্কা 200 বছর টাইম নিয়েছে। একজন বিজ্ঞানী এসে কয় যে দেখো সূর্য কিন্তু দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে, 150 বছর এই মতবাদ বিজ্ঞানীরা লালন করলেন, 150 বছর পরে আরেকজন বিজ্ঞানী এসে কয় দূর, আগে যে কইছে সূর্য দুনিয়াকে লক্ষ্য কইরা ঘোরে, ওর মাথায় পুষ্টি টুষ্টি ছিল না, আসলে গরু মূত্র খাইছিল মনে হয়, ওর ভিটামিন ছিল না মাথায়, ও বুঝে না কিছু, কি বুঝে না, বলে সূর্য দুনিয়াকে লক্ষ্য কইরা ঘোরে না, বরং দুনিয়া সূর্যকে লক্ষ্য কইরা ঘোরে, এই মতবাদ নিয়ে পাক্কা 50 বছর।
200 বছর মারামারি করার পর অবশেষে একজন আইসা কয় যে আগে দুইজন যে মারামারি করছে একটাও ঠিক কয় নাই, প্রথম যে কইছে ও ভুল, পরে যে বলছে ওটাও ভুল, মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারি শরীফের হাদিস। পেছন থেকে একজন কয় দূর, এটা বুখারীর হাদিস না, এটা সূরা বাকারার আয়াত। যিনি বলেন তিনিও ভুল, যিনি ভুল ধরেছেন তিনিও ভুল। তৃতীয় বিজ্ঞানী আইসা কয় সূর্য দুনিয়াকে লক্ষ্য করে অথবা দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে না, এটা অবান্তর কথা, বরং সূর্য তার আপন কক্ষপথে চলে। আরে মিয়া, 1400 বছর পরে 200 বছর মারামারি করে সামান্য সূর্যটা কেমনে চলে এটা বুঝতে তোমাদের 200 বছর মারামারি করে 1400 বছর টাইম লেগেছে, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি আলাইহিসসালাম বলেছেন 1400 বছর আগে পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে ওয়াশামসু তাজরি তোমাদের বিজ্ঞানীরা তোমাদের কত শিক্ষিত বানাইছে এটা আমরা ভালো করেই জানি, অনেকে হয়তো আমার এই কথাগুলো আপনারা শুনেছেন। আমাকে একবার এক বিজ্ঞানী, বিজ্ঞানের ছাত্র ইন্ডিয়া থেকে প্রশ্ন করছে, রিজওয়ান রফিকে কোন তো আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করি কেমনে, আমরা তো বিজ্ঞানের ছাত্র না দেখে কিচ্ছু বিশ্বাস করি না। তা আমি বললাম ভাই আপনি মাইন্ড করেন, আমি একটা প্রশ্ন করি। কয় হজুর কোন? আমি বললাম আপনি কি হালাল জাদা নাকি টাটকা ফরমালিন মুক্ত হারাম জাদা? দূর হুজুর এটা কোনো কথা কইলেন আপনি, আমার জন্ম নিয়ে আপনি প্রশ্ন করলেন, আমার হারাম জাদা কইলেন। আমি বললাম ভাই আমি কিন্তু আপনাকে এখনো হারাম জাদা বলি নাই, তবে যদি আপনার একান্ত ইচ্ছা থাকে, শখ থাকে হারাম জাদা হওয়ার, আমি কিন্তু যুক্তি দিয়ে তোমাকে হারাম জাদাও বানাতে পারি, অসুবিধা নেই। হজুর এটা কোনো কথা কইলেন আপনি? বলেন তো আমার কেমনে হারাম জাদা বানাবেন? আমি বললাম যদি তোমার এত হারাম জাদা হওয়ার শখই থাকে তাহলে হও, কি করবো আমি, বলতে তো হবে। তা আমাকে একটা প্রশ্নের জবাব দাও, তোমরা নাস্তিক মুক্ত মনারা কি বলো, কোনো ছেলে এবং মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বিয়ে শাদী ছাড়া আকাম কুকাম করে কোনো সমস্যা আছে? বলে নাস্তিক বলে হুজুর কোনো সমস্যা নাই। কেন? আমাদের তসলিমা ভাবি বলেছে আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। তসলিমা ভাবি তোমার দেহ সরকারি দেহ, এটা তুমি যারে পারো তারে দাও, প্রয়োজনে কুর্তারে গিফট দাও, অসুবিধা নেই। আমি বললাম তুমি তসলিমার মতবাদ মানো? কয় মানি না হুজুর, একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তাদের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, তারা যদি কোনো কাম টাম করে স্বেচ্ছায় আপনাদের অসুবিধা কি, ধর্ষণ তো আর করে না। আমি বললাম অসুবিধা নাই? কয় না কোনো সমস্যা নাই। আমি বললাম যদি স্বেচ্ছায় অবৈধ রিলেশন যদি চুক্তি সঙ্গত হয়, তারা সেই চুক্তি সঙ্গত কারণ দিয়া ফেনী আবাসিক হোটেলে এক ঘন্টা বুকিং দিয়া আকাম কুকাম করার সময় কন্ডম ফুটে যেই বাচ্চা হয় ওই বাচ্চা নাস্তিক, তোর মতো হারামজাদা হয়। তাহলে তোমার হারামজাদা বাড়াইলে অসুবিধা নাই, আমরা কইলে সমস্যা, মানে কৃষ্ণ করলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। কজর একেবারে এইভাবে বাস দিলেন? আমি বললাম ভাই আমি তো বাংলাদেশের নামটাই দিয়েছি বাস বাগান, কেউ বাস দেয় কেউ বাস খায়। আমি বললাম ভাই আসলে আমি আপনাকে হিট করার জন্য জিজ্ঞেস করি নাই, আমি জানতে চেয়েছিলাম আপনি কি হালাল জাদা না হারাম জাদা, আপনি সরল উত্তরটা দিলেই তো পারতেন, এত হারাম জাদা হওয়ার দরকার ছিল? হুজুর বুঝছি আসলে হুজুর আমি কিন্তু আমার বাপের বৈধ সন্তান। আমি বললাম হোয়াট ইজ দ্য ডকুমেন্টস, প্রমাণ কি? তুমি না বললাম না দিক আল্লাহরে বিশ্বাস করো না, তো তোর বাপি যে তোর মায়ের লগে এই কাম কইরা তোর মতো একটা নাস্তিক কুলাঙ্গার জন্ম দিছে, তুই কি তোর মায়ের পেট থেকে উকি মেরে দেখছিলি? হজুর তা তো দেখি নাই, তো না দিকে বিশ্বাস করলি কেমনে? হজুর আসলে দেখেন আমার চেহারাটা আছে না একেবারে আমার বাপের মতো, তাই আমি বলতে পারি আমি আমার বাপের বলা। আমি বললাম তোমার ভাই বোন সব কি বাপের মতো? কয় না না হুজুর, সেরা বড় কোয়ালিটির আছে দুই একটা। আমি বললাম যেগুলো সেরা বড় ভ্যারাইটিস কোয়ালিটির ওগুলো তোমার যুক্তিতে যাওরা, তার মানে তোমার বাপ মা টাটকা লুচ্চা। হজুর এইভাবে আর কইেন না তো হুজুর, আমি কিন্তু সহ্য করে পারতেছি না। আমি বললাম ভাই তুমি যুক্তি দিচ্ছ আমি পাল্টা জবাব দিচ্ছি, এই তো খেলা। কয় হুজুর এরপরও গাধা যুক্তি দিয়ে এরপরও হারবে না, পাবলিক একটা কয় আমার মায়েরা দেখতো দিছে একটা ঘুষি, মারলি তো মারলি কিন্তু ফালাইতে তো পারলি না, এবার আর একটা ঘুষি দিয়ে দুম করে ফালাইছে মাটিতে, মাটিতে ফালানোর পর এখন চিত হয়ে কাত হয়ে শুয়া কয় ফালাইলি তো কিন্তু বুকের উপর তো বইতে পারলি না, এবার লাতি একটা দিয়া বুকের উপর বসে, বুকের উপর বসার পরে কয় রোদ লাগে কার গায়। নাস্তিকদের হালত হলো এমন, যুক্তিতে হারতে হারতে হারামজাদা হবে তারপরে হার মানতে রাজি না। আমি বললাম ভাই
আপনি যুক্তি দিচ্ছেন আমি পাল্টা জবাব দিচ্ছি এই তো ব্যাপার আপনি এগুলো না করলেই তো সরলভাবে উত্তর দিলেই তো পারতেন কা হুজুর বুঝছি এই যুক্তিতে আপনার কাছে মুক্তি নাই আসলে বিষয়টা কি হুজুর আমার মা আছে না আমার মা বলেছে আমি নাকি আমার বাপের পোলা তাই আমি বলি আমি আমার বাপের পোলা আমি বললাম তোমার মা কি সাধারণ মানুষ নাকি মহান মানুষ কয় সাধারণ একটা মানুষ তো সাধারণ একটা মানুষের কথা না দেখে বিশ্বাস করাটা তোমার জন্য যদি যুক্তিসঙ্গত হয় বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মুহাম্মদের কথা আমিও না দেখে বিশ্বাস করতে পারি আল্লাহ একজন আছেন কোনো সন্দেহের অবকাশ নাই এত বড় শিক্ষিত এখন আবুলে আকরাসের ফের মুসলমান সব আওয়াজ করে বলেন তো আপনার আমার রব কে আল্লাহ আরো চিৎকার দিয়ে আওয়াজ করে বলেন আর কি আল্লাহ যে একজন আছে কোন সন্দেহ অবকাশ আছে কি তার সন্দেহ হয় যদি সন্দেহ হয় তাহলে আমার আর একটা যুক্তি গ্রহণ করো তোমার জনম দুঃখিলি মা দশটা সন্তান তোর মা জন্ম দিছে তোমার মায়ের দশটা সন্তানের একটা সন্তান সাদা আর একটা কালা আর একটা শ্যামলা একটা কথা শুনে আর একটা বয়রা একটা চোখে দেখে আর একটা কানা একটা কথা বলতে পারে আর একটা বোবা একটা দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু আর একটা তার সেরা বোকা একটা সন্তান ছেলে আর একটা মেয়ে আর একটা হিজড়া একটা সন্তান 60 ফিট লম্বা আর একটা সন্তান 26 ইঞ্চি বক্তা আছে না নাই আওয়াজ করে বলো একই মায়ের পেট থেকে 10 রকম সন্তান যে মাওলা বের করতে পারে আওয়াজ করে বলো তিনি আপনার আমার কি এখান থেকে যদি একটা গাছ উঠে গাছের রং এক রকম পাতার রং কয়েক রকম ফুলের কালার কয়েক রকম ফল কাঁচা থাকলে এক রকম পাকলে আরেক রকম আওয়াজ করে বলো বানান কি আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এত আলো আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আম গুলো পাকলে বলো কেমনে হয় তা লাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব সব কেমন করে হয় ভাবে সবই আমার মহান প্রভুর দান নত শিরে সিজদা করো ওহে মুসলমান আরে ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না করমের সই বুড়ি আঙুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক আওয়াজ করে বলো তিনি আপনার আমার কি বিজ্ঞানের ছাত্র তোমাকে বুঝাতে চাচ্ছিলাম বিজ্ঞানের আলোকে যদি কাউকে মানতে চাও তোমার আইনস্টাইনের চাইতে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে মানা দরকার দুনিয়ার অনেক মানুষ এখন বলবে হুজুর বুঝলাম নবীজি চেহারাই শ্রেষ্ঠ যোগ্যতাই শ্রেষ্ঠ শিক্ষাই সেরা বিজ্ঞানে সেরা মুসলমান হুজুর এখন বলেন নবীর মধ্যে কি দেশ পরিচালনার যোগ্যতা ছিল নাকি যদি না থাকে দেশের মানুষ আইনের মানুষ হিসেবে আমরা মুহাম্মদকে মানতে পারি না ওরে ফেনের মুসলমান একটা বরকত 49টা বছর স্বাধীন বাংলাদেশ গেল আজ পর্যন্ত তোমার বাংলাদেশে কি ধর্ষণ কমেছে কত বলেন কমছে অথচ এই দেশটাকে স্বাধীন করার জন্য 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিলেন বঙ্গবন্ধু বছরের পর বছর তিনি জেল খাটলেন এরপরে অনেক মেহনত কইরা দেশকে স্বাধীন করলেন শত শত হাজার হাজার নেতা আইলো গেল 49টা বছর চলে গেল আজ পর্যন্ত তোমার দেশে একদল মানুষ শান্তিতে বসবাস করতে পারে না
জীবন দেওয়া লাগে নাই আমার নবীর পঞ্চাশটা বছর টাইম লাগে নাই মাত্র তেইশটা বছরে আমার নবী কতিপয় সাহাবায়ে কেরামকে নিয়া এমন একটা বিপ্লব ঘটাইছে জাহিলি সমাজটা পাল্টিয়ে সোনার সমাজ কায়েম হয়ে গেল অতএব সামান্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটাকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে মানা যদি যুক্তিসঙ্গত হয় বিশ্বের ভূখণ্ডে যেই নবী স্বাধীনতা এনেছেন ওই নবীকে আগে মানা দরকার এখন বলবেন হুজুর বলেন নবী নেতা হিসেবে কেমন ছিলেন তোমার নেতা কেমন আছে বলো তোমার নেতা যেমন আমার নবী সর্বশ্রেষ্ঠ নেতা কেমনে মিছিল নিয়া নামছো ককটেল ফুটছে নেতা দৌড় কিন্তু আমার নবীজি বহুদের প্রান্তরে সমস্ত সাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছেন নবীজি এক চুল পরিমাণ সরেন নাই কেমন বীর ছিলেন সুবহানাল্লাহ জনৈক সাহাবী তখন কালেমা পড়েন নাই পাথর একটা নিয়া নবীর কপালে চড়ে মারছে নবীজির কপাল ফাইটা রক্ত ফিনকি দিয়া বাহির হয়ে গেছে নবীজির পুরা মুখটা লাল রক্তাক্ত হয়ে গেল নবীজি মুখের মধ্যে হাত দিয়া রক্তগুলো দেখে বলে মাওলা ওই উম্মত কেমনে নাজাত পাবে রে যে উম্মতরা তাদের নবীকে রক্তাক্ত করে মার খেয়েও যিনি তার উম্মতের নাজাতের ফিকির করেন সেই নেতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মালিক ইবনে সিনান এসে দেখে নবীর মুখে রক্ত মালিক ইবনে সিনান নবীজির মুখের সাথে মুখ লাগায়া রক্তগুলো মুখের মধ্যে চুষে নিছে নবীজি বলে মালিক রে যেই কাজটা আজকে তুমি করেছো আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দেবেন না সুবহানাল্লাহ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে নবীজি রক্তাক্ত চতুর্দিক থেকে তীর আসতেছে নবীজি এত ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে রয়েছেন নিচু জায়গায় নবীজি ইচ্ছা পোষণ করেছেন পাহাড়ের উপরে উঠবেন কিন্তু ক্ষমতা নাই হযরতে তালহা নিজের পিঠটা বিছায় দিয়া কয় নবী গো আমার পিঠের উপরে পা রেখা এরপর আপনি পাহাড়ে উঠেন নাহরি দু না নাহরিকা ইয়া রাসূলুল্লাহ তীর আসতেছে চতুর্দিক থেকে কোনো টেনশন করবেন না আমি তালহার যতক্ষণ বুকটা থাকবে রে নবী গো সব তীর আমার বুকের মধ্যে ঢুকবে আপনার শরীরে ঢুকতে দিব না আপনার মধ্যে নবীর মহব্বত কোথায় আপনার আমার মধ্যে পেয়ারা নবীর ভালোবাসা শুধু বারোই রবিউল আউয়াল আর কোনোদিন নেই সাহাবীরা কেমন ভালোবাসতেন জানেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন কাবার চত্বরে নবীজি মার খাচ্ছেন সিদ্দিক আকবর দৌড় দিয়ে চলে গিয়ে দেখলেন নবীজি মার খাচ্ছেন হযরতে সিদ্দিক আকবর বলেন রে কাবরে বেঈমানের দল আতাতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ এমন মানুষকে কি মেরে ফেলতে চাও যেই মানুষটা বলেছেন আমাদের রব আল্লাহ ফেনীর মুসলমান আওয়াজ করে বলো তোমার আমার রব কে ওরে বেঈমানের দল যদি মারতে মনে চায় আমি আবু বকর রে মার আমার নবীর গায়ে আর একটা আঘাত তোমরা করবে না বেঈমানের দল এখন নবীজিকে ছেড়ে আবু বকর কলার ধরে মার শুরু করছে এলো পাতারি মার মারতেছে আবু বকরকে মারতে মারতে শুয়া ফেলাইছে একজন জালেমের নাম হলো উতবা ইবনে রবিয়া মোটা খড়ঙ্গের জুতাটা নিয়ে আবু বকরের বুকের উপরে উইটা দাবাইতেছে জুতাটা নিয়া
আবু বকর মুখে ডান পাশে বাম পাশে মারে সিদ্দিকে একবারে চারাটা বিকৃত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের চেনার মতো কোন অবস্থা নাই, যখন মারতে মারতে ওরা ক্লান্ত, আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কওমের লোকেরা খবর পাইয়া আয়েশা দেখে আবু বকর জমিনের মধ্যে শুয়া, আবু বকরকে ধরে বাড়িতে নেবেন, কিন্তু আবু বকরের তো হাঁটার মতো ক্ষমতা নাই। একটা কাপড় জমিনে বিছাইয়া চার কোনায় মানুষে ধইরা আবু বকরকে কাপড়ের মাঝখানে রাইখা কাপড় দিয়ে টেনে টেনে বাড়িতে নিয়ে গেছে। আবু বকরের মা কি ডাইকা বলে, আবু বকরের মা দেখো চিন কি, এই লোকটাকে তুমি চেনো কিনা একটু দেখো। আবু বকরের মা আবু বকর চেহারার দিকে তাকায় বলে, কে এটা তো আমি চিনি না, কে এটা বলো। এত মার মারছে মা সন্তানকে মা চিনে না, এত মার খাইছে আবু বকর। রাত্রটা যখন গভীর হয়ে গেল কওমের লোকেরা চতুর্পাশে দাঁড়ানো, আবু বকর অবস্থা শোচনীয় দেখে কওমের টানে গিয়া কাবার চত্বরে কিছু যুবক দাঁড়িয়ে বলে, হে কাফেরেরা শোন, যদি আবু বকর মারা যায় উতবা ইবনে রবিয়াকে হত্যা করে ফেলবো, এটা আমাদের শেষ সিদ্ধান্ত জানিয়ে গেলাম। আবার আসছেন আবু বকরের কাছে, আবু বকর শুয়া রয়েছে বেহুশ গভীর রাতে, আবু বকর যখন ঘুম ভাঙছে আবু বকর তার কণ্ঠ থেকে সর্বপ্রথম যে আওয়াজটা ছেড়েছেন, মা গো মা ফালা মুহাম্মদ রাসূলুল্লাহ মান নবী কো। আবু বকরকে সাইরা কওমের লোকেরা চলে যাওয়ার সময় বলে, আবু বকরের মা উম্মে ওর পেটে কোনো খাবার নাই, ওই জামানায় তো রক্ত দেওয়ার ব্যবস্থাটাও ছিল না। আবু বকরের মা আবু বকরকে একটু খাওয়ার জন্য কোন ভিটামিন খাবারের ব্যবস্থা করো। উম্মে খায়রা ক্লাস দুধ আইরা বলে, বাজান রে মার খাইছো বেহুশ হয়ে গেছো, ওর সন্তান তোমার পেটে বড় খোদা, তোমার শরীর থেকে কত রক্ত বের হইছে, তোমার শরীরে কোনো শক্তিও নাই, বাজান এই এক গ্লাস দুধ দিলাম, এক গ্লাস দুধ আগে তুমি খায় নাও। সন্তান আবু বকর বলে, মা গো আমি যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাব না। বলো আমার আমার মোহাম্মদ আরবিক, ও দুনিয়ার মানুষ তোমরা তো নবীরে ভালোবাসলা না, একজন ছোট্ট মাসুম বাচ্চা সাহাবির কথা শোনো, ছোট্টবেলায় তার মা জননীকে হারাইছেন, বাবাই তাকে লোক মাতইলা খাওয়ান, বাবাই তাকে গলাটা জড়ায় ধইরা ঘুমান। নবীজি যখন যুদ্ধে ডাক দিয়েছেন ইয়েতিম বাচ্চাটাকে ফলাইয়া, বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে, সন্তানকে ডাইকা বইলাও যায় নাই। সন্তান যখন দেখে সকাল থেকে দুপুর পর্যন্ত বাবা নাই, খবর নিয়ে শুনেছেন বাবা যুদ্ধের ময়দানে গেছেন আসরের সময়, রাস্তার পাশে সন্তান দাঁড়াইয়া বাবার অপেক্ষায়, এই বুঝি আমার বাবা একটু পরে আমার বাজান আইব। তাকায় তাকায় দেখতেছে সমস্ত সাহাবীর একাক করে আসে, কিন্তু তার বাবার কোনো খবর পাওয়া যায় না। এক একজন সাহাবীর কাছে যে গায়ে চাচ্ছো, আমার আব্বু কই, আমার বাজান তো তোমাদের সাথে যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু আব্বু কই, আব্বুরে তো দেখি না। এক এক করে সমস্ত সাহাবীরা চলে আসলেন, কিন্তু মাসুম বাচ্চা তাকায় দেখে তার বাবা আসে নাই। সন্ধ্যা যখন হয়ে গেল বাবা নাই,
নবীজির সামনে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আমার বাবা গেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ সবাই তো ফিরে আসতেন আমার বাবা তো আসলেন না কই আমার আব্বু নবীজি বাচ্চাটার কোনো জবাব দেন না বাচ্চাটা আবার জিগাইতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কই মাসুম বাচ্চাটার ডাক শুনে না নবীজি জবাব দেন না বাচ্চাটা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আমি সন্তানটা ইতিম ছোটবেলা আমার মা মারা গেছে আমার বাবা আমাকে খাওয়া দিতেন ঘুমাইতেন গলা জড়ায় ইয়া রাসূলুল্লাহ সকাল থেকে আজ পর্যন্ত আমি কিছুই খাই নাই পেয়ারা নবী গো আমার বাবা যদি না আসে রাত্রবেলা আমাকে কে খাওয়াবে কে গলার মধ্যে জড়া মারে ঘুমাবে বলে নবী গো আমার বাবা কই একটু বাবার কথা কন না নবীজি কোনো জবাব দেন না বাচ্চাটা বলে ইয়া রাসূলুল্লাহ বুঝেছি আমি মানুষটা ছোট বইলা হয়তো আমার কথার কোনো গুরুত্ব দিলেন না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট আমি বড় বুঝি ও রাসূল আমার বাবা যদি আজকে না আসে আমার সর্বোচ্চ ভালোবাসার ছায়াটা তো আমার থেকে উইঠা গেল কে আমার আদর করবে নিষ্ঠুর দুনিয়ায় নবীজি বাচ্চারে থামায়া বলে বাচ্চারে তুই কাঁদিস না তোর মুখের আওয়াজ তুই চুপ কর তুই কাঁদিস না আমার কাছে তোর কান্নাটা সহ্য হয় না রে বাচ্চা তোর মতো যখন আমি ছোট্ট ছিলাম আমিও ছিলাম এতিম তোর মতো অবস্থায় তো আমার বাবাও চলে গেছেন মাও চলে গেছেন আমার আপন বলে কেউ ছিল না বাচ্চা রে তোর আজকে কেমনে সান্ত্বনা আমি দেব তোর বাবা তো নাই তোর বাবা তো শহীদ হয়ে গেছে বাচ্চাটা বলে ইয়া রাসূলুল্লাহ কি কোন আপনি এমন কথা আমার বাচ্চা যদি শহীদ হয়ে যায় আমার বাবা যদি শহীদ হয়ে যায় কে আমার আদর করবে বলেন নবীজি বলেন বাচ্চারে টেনশন করিস না আমি নবী তোর বাবা আয়েশা সিদ্দিক আজকে থেকে তোর মা মুসলমান নবীকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন মাসুম বাচ্চাকে ফালায় চলে গেছেন খবর নেই নেই আবু বকর বলেন মা গো যতক্ষণ আমার নবীরে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি এক বিন্দু লোকমা কিছুই খাম না মা বলে তোমার নবী কই আমি তো জানি না তখন আবু বকর সিদ্দিকের মা উম্মে খায়ের তখন মুসলমান হন নাই আবু বকর ডাক দে বলেন মা রে খাত্তাবের মেয়ে উমর ইবনুল খাত্তাবের বোন উম্মে জামিলকে একটু খবর দেন ও জানে কোথায় আছে উম্মে জামিলকে খবর দেয়া বলেন আবু বকর তোমাকে ডাকতেছে আবু বকরের সামনে গিয়া হাজির হয়ে গেছেন উম্মে জামিল কাছে গিয়া আবু বকর সিদ্দিকের মা গিয়া বলতেছেন উম্মে জামিল রে মুহাম্মদ কোথায় একটু বলো আমার বাচ্চার অবস্থাটা ভালো না বলে তোমার কাছে বলবো কেন আমি জানি না বলে আমার একটা আবু বকরের কাছে নিয়া যাও আবু বকরের সামনে এসে দেখেন আবু বকরের চেহারাটা রক্তে লাল হয়ে বিকৃত হয়ে গেছে চেনা যায় না উম্মে জামিল বলে আবু বকর রে তোমার দশা কে করেছে তোমাকে কেমন বিকৃত করে দিল কে একটু বলো আবু বকর বলে উম্মে জামিল গো আমার এই অবস্থা কে করেছে না করেছে বলার সময় নাই আগে আমার নবীজির কাছে নিয়ে চলো নবীজি কেমন আছে আমার পেটে ক্ষুধা ক্ষুধা নাই মার খেয়েছে কোনো ব্যথা নাই কিন্তু সেই সকাল থেকে আমার নবীরে না দেখার কষ্টটা সহ্য করতে পারি না
নবীজির সামনে যাবেন আবু বকর, কিন্তু হাঁটার মতো ক্ষমতা আবু বকর সিদ্দিকের পায়ে নাই। উম্মে জামিলকে ডাক দেয়া, বলে উম্মে জামিল রে, তোমার ঘালটা আমার দিকে আগা দাও, তোমার কান্দে একটা হাত আমি রাখবো। উম্মে খায়ের মাকে ডেকে বলে, মা গো তোমার ঘালটাও আগে দাও, আর একটা হাত তোমার ঘাড়ের উপর রাখবো। আমি তোমাদের দুইজনে কাঁধে ভর কইরা পা দুইটা আসনাইতে আসনাইতে নবীজির দরবারে হাজির, দারে আর কানে আবু বকর হাজির। নবীজি আবু বকর চেহারাটা দেখা চোখের থেকে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। আবু বকরকে জড়ায় মাথায় চুমা খাওয়া শুরু করছেন নবী। একদিন পয়গম্বর আরবে আবু বকরকে বলেছিলেন, আবু বকর ইসলামের জন্য তোমার যে অবদান, আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না, কিয়ামতে আল্লাহর কাছে দোয়া করে গেলাম আল্লাহ যেন তার তোমার ঋণটা শোধ করে দেয় আমার তরফ থেকে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন দাঁড়া থাকবে, সমস্ত মানুষ যখন অস্থির হয়ে যাবে বিচারের জন্য, আল্লাহ পাক তার আল্লাহ পাককে নবীজি বলবেন, আল্লাহ বিচারের কামটা শুরু কইরা দেন না। আল্লাহ পাক বলবেন, নবী গো কারে দিয়া বিচার শুরু করবো একটু বলেন না, কারে দিয়া বিচার শুরু করবো? আল্লাহর নবী তাকায় দেখবেন, বাবা আদম থেকে শুরু করে তার উম্মত সবার দিকে নজর বুলায় দেখবেন, কারে দিয়ে বিচার এটা শুরু করা যায় না। তাকাইতে তাকাইতে শেষ পর্যন্ত সিদ্দিক আকবরের চেহারার প্রতি নজর যখন পড়ে যাবে, আবু বকর সিদ্দিকের হাতটা ধইরা বিশ্ব নবী বললেন, আবু বকর আল্লাহর সামনে দাঁড়াও, তোমার দিয়ে আল্লাহর বিচারটা শুরু করাবো। আল্লাহ একবার বলে না। আবু বকর বলেন, রাসূল আমাকে দিয়ে বিচার শুরু করলে আল্লাহ না জানি কি ব্যবহারটা আমার সাথে করে। নবী গো আমাকে আগে দিয়েন না, অন্য কাউকে দেন না। আল্লাহ নবী বললেন, না রে আবু বকর তুমি যাও। আবু বকর আরশে আজিমের নিচে সেজদাই পড়ে যখন কাঁদতে থাকবে, খুতবাতে জুলফিকারের মধ্যে আসে, আল্লাহ পাকের রাসূল যখন সেজদাই পড়ে আরশে আজিমের নিচে সেজদাই পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ পাক বলবেন, আবু বকর মাথা উঠাও। ও আবু বকর কান্না লাগবে না, মাথা উঠাও, তোমার জন্য আমার নবী দুনিয়াতে বলেছিলেন, আমার নবী নাকি তোমার ঋণটা শোধ করতে পারে নাই। আবু বকর রে আমার পয়গম্বর মাহবুব খলিল, তোমার ঋণটা শোধ করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আবু বকর তোমার হয়তো মনে নাই, কিন্তু আমি আল্লাহ পাক কোনো কিছুই ভুলে যায় না, আজকে আমি আমার নবীর তরফ থেকে তোমার ঋণটা শোধ কইরা দেব। ওই যে জান্নাতের আটটা দরজা খোলা, যেই দরজা দিয়ে মরে চাই তুমি আমার জান্নাতে ঢুকা যাও। মুসলমান নবীর জন্য সাহাবায়ে কেরাম এই কষ্ট ক্লেশ করে নবীজির সাথে কেয়ামতে জান্নাতে থাকবেন। আমার পুরা আলোচনার মূল কথা হলো এখন মাউজে ইস্তেশহাদ। এত কথা বললাম কেন, বিভিন্ন ভাবে বুঝাতে চেয়েছি কেন নবীকে মানবো, কোন কোন কারণে মানবো। আল্লাহ পাকের রাসূল বলেন, হয়তো তোমরা দুনিয়াতে আমাকে আর পাবে না, 1400 বছরের পর উম্মতরা তোমরা হয়তো দুনিয়াতে আমাকে পাবে না, পেলে হয়তো আমাকে তোমরা খুব মহব্বত করতে, কিন্তু আমাকে পাইলা না। কিন্তু আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকতে চাও, ওমরে ফারুকের সাথে জান্নাতে থাকতে চাও, মান আতাহানি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যদি আমার মতো টুপি পরো, আমার মতো দাড়ি রাখো, আমার মতো পোশাক পরো, আমার মতো সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করো, মনে রাখবা আবু বকর ওমরে ফারুক সাহাবায়ে কেরাম যেমন আমার সাথে জান্নাতে থাকবে, সুন্নতের অনুসারীরা কিয়ামতে আমার সাথেই জান্নাতে থাকবে।
অতএব ও যুবক ভাই, মেসি নেইমারের মতো চুল কাটার দিন শেষ, আজকে থেকে নিয়ত করো মোহাম্মদ রাসূলুল্লাহর মতো চুল কাটবা, আজকে থেকে নিয়ত করো মোহাম্মদ আরবের মতো পোশাক পরবা। আর কতকাল দুনিয়ার দিকে দৌড়াবো বলো, ফেরিতে তো কত কাফনের কাপড় চড়ে আসছে, না জানি তোমার কাফনটা আল্লাহ পাক ফেরিতে পাঠায় দিয়েছেন কিনা, না জানি তোমার জন্য কাফনের কাপড় আসতে আসতে পাশে তোমার ছাগল লাইয়া পর্যন্ত চলে আসছে কিনা। তোমার মরণ তো যে কোনো সময় হতে পারে, প্রতিদিন তো ফ্যাক্টরি থেকে কাপড়ের কাপড় বের হচ্ছে, না জানি বের হতে হতে টাস করে কবে জানি তোমার জন্য কাপড়ের কাপড়টা বের হয়ে যাবে। এই জন্য আজকে থেকে পাক্কা নিয়ত করব, আর জীবনে কোনোদিন নবীর সুন্নাত ছাড়বো না ইনশাল্লাহ। সুন্নাত শিখবেন কোত্থেকে? ছোট ছোট বাচ্চাদের কওমি মাদ্রাসায় ভর্তি করবেন, আর বড় মানুষ যারা আপনারা আছেন আপনাদের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসার নাম হলো দাওয়াতে তাবলীগ। তাবলীগ জামাতে যখন যাবেন তখন আপনার জন্য ওযু গোসল শোয়া বসার সুন্নাত গুলো শিখায় দিবে, যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের বাংলাদেশের আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ আমাদের